আমি ডাক্তার মোহাম্মদ মইনুল হোসেন, কনসালট্যান্ট রেডিওলজিস্ট, পারভি হসপিটাল। আজকে আমার বলার বিষয় হচ্ছে অ্যানোমিলিয়া স্ক্যান। এটা একটা প্রেগনেন্সি পিরিয়ডের জন্য একটা স্পেশাল টেস্ট, যেটা ইউজুয়ালি 20 সপ্তাহের পরে অর্থাৎ 5 মাসের পরে মেনলি করা হয়। এটা করার কিছু বিশেষ কারণ আছে। এটা নর্মাল আমরা প্রেগনেন্সি প্রোফাইল পরীক্ষায় যা দেখি, বাচ্চার গ্রোথ কীরকম, বাচ্চা এইজ অনুসারে বড় হচ্ছে কি না, বাচ্চা প্লাসেন্টা কোথায় আছে, বাচ্চা কয়টা, একটা বা দুইটা বা মাল্টিপল কি না, মায়ের সার্ভিক্সটা লেন্থ ঠিক আছে কি না, ইউটেরাসে কোনো অ্যাবনর্মাল কোনো কিছু আছে কি না, অর্থাৎ কোনো টিউমার বা অন্য কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম আছে কি না, এবং এছাড়া ওর মায়ের ওভারিতে কোনো সমস্যা আছে কি না, এগুলো দেখার পাশাপাশি এই পরীক্ষাতে যেটা মেইন ফোকাস থাকে হচ্ছে বাচ্চার অ্যানাটমিক্যাল অর্থাৎ গঠনগত কোনো ত্রুটি আছে কি না, ওটা আমরা সর্বোচ্চ আমাদের জ্ঞান মেধা এবং যত্ন সহকারে ওইটা আমরা পরীক্ষা করতে হয় এই অ্যানোমিলিয়া স্ক্যানে। এটার সুবিধা হচ্ছে বাচ্চার যদি গঠনগত কোনো ত্রুটি থাকে ওটা আমরা আর্লি যদি ডায়াগনোস করতে পারি, তাহলে এটা আমরা কীভাবে পরবর্তীতে ম্যানেজ করবে বা জন্মের পরে কী কী পদক্ষেপ নিতে হবে, এবং কিছু কিছু ডিজিজ আছে যেগুলো আমরা যদি জন্মের সাথে সাথে পদক্ষেপ নিতে পারি তাহলে বাচ্চার জীবনটা বেঁচে যায় এবং একটা ভালো সুস্থ সবল বাচ্চা আমরা পেতে পারি। ইদানিং এটা একটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, যেহেতু দিন দিন বাচ্চার জন্মদান প্রক্রিয়া এবং বিভিন্ন রকম জন্মগত ত্রুটি এগুলা প্রতিদিনেই প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, সেজন্য আমরা যদি এগুলা নির্ধারিত সময়ে অ্যানোমিলিয়া স্ক্যানের মাধ্যমে আগে থেকে ত্রুটিগুলো নির্ণয় করতে পারি, তাহলে পরবর্তীতে ক্লিনিশিয়ানদের জন্য গাইনোকোলজিস্ট এবং প্লাস পেডিয়াট্রিশিয়ান, পেডিয়াট্রিক সার্জন সবার জন্য একটা খুবই সুবিধাজনক হয়, এবং পাশাপাশি রোগী এবং রোগীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা অনেক বেনিফিট নিয়ে আসে। এই পরীক্ষার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, কিন্তু এটা একটা সবচেয়ে ভালো যে একটা যেটা আমরা আইডিয়াল একটা টাইম, যে 20 থেকে 22 সপ্তাহ হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় যে গঠনগত কোনো ত্রুটি নির্ণয় করার জন্য। সেজন্য আমরা চেষ্টা করি এটা 5 মাসের পরে 20 থেকে 24 সপ্তাহের মধ্যে পরীক্ষাটা করতে পারলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার আশা রাখা যায়। এটা প্রয়োজন বোধে এটা যে কোনো সময় মানে পরবর্তীতেও করা যায়, কিন্তু সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে 20 থেকে 24 সপ্তাহ। আমরা সবসময় চেষ্টা করি এই সময়ের মধ্যে পরীক্ষাটা করার জন্য যদি রুগী এর আগে এসে থাকে, কিন্তু অনেক সময় রুগীরা অনেক দেরিতে আসে দেখে, সেজন্য আমরা পরবর্তীতেও এটা যে কোনো সময় করা যায়। আমরা পারভি হসপিটালে বিশেষ করে এখানে আমাদের দক্ষ কনসালটেন্টগণ সাথে আমাদের উচ্চ প্রযুক্তি সম্পন্ন মেশিন সহকারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি রুগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। এখানে এই পরীক্ষার জন্য মেশিন প্লাস কনসালটেন্টের দক্ষতা দুইটাই খুব জরুরি, সাথে এটা আন্তরিকতার সাথে দেখাটাও খুব জরুরি, কারণ যথেষ্ট সময় দিয়ে পরীক্ষাটা না করলে অনেক সময় জিনিসগুলো মিস হয়ে যায়। যদিও কোনো পৃথিবীর কোনো জায়গায় 100% এটা সব সময় নির্ণয় করা যাবে এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে না, বাট আমরা যদি সর্বোচ্চ আমাদের চেষ্টাটা করে থাকি আমরা যথাসম্ভব সর্বোচ্চ ভালো সার্ভিসটা রোগীর জন্য দিতে পারবো, এই আশা রাখি। Hospital Limited, committed to goal of care.